আজকে আপনাদের নিয়ে এসেছি আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দেখাতে। এই সমাধির গল্প শুনলে আপনাদের হাড় হিম হয়ে যাবে। নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনই তাদের জীবন নিষ্ঠুরতা ও ক্রূরতাতেও ভরা ছিল। এরকমই এক বেগম, নিষ্ঠুর বেগমের গল্প হচ্ছে আজিমুন্নিসা বেগমের গল্প, যে নারীর কঠোর হৃদয় দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন স্বয়ং তার পিতা মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের পালিত কন্যা ছিলেন দুজন, আজামাতুন্নিসা ও আজিমুন্নিসা, এবং তার এক পালিত পুত্রও ছিলেন। মুর্শিদ কুলি খাঁ তার কন্যাদের বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে, যিনি পরে সুজাউদ্দৌল্লা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। তিনি মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব ছিলেন। তার পত্নী আজিমুন্নিসা বেগম ছিলেন সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ধনশালী মহিলা। একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার পিতা নবাব মুর্শিদ কুলি খাঁ ও স্বামী সুজাউদ্দৌল্লা অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ডাকেন তাকে সুস্থ করার জন্যে, তিনি কিন্তু কোনো কিছুতেই সুস্থ হচ্ছিলেন না। অবশেষে এক হাকিম তার দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন। ওষুধের পথ্য হিসেবে তিনি যা দিয়েছিলেন শুনলে সকলের গায়ে কাঁটা দেবে, সেটি হলো তিনি বেগমকে প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হার্ট খাওয়ার পরামর্শ দেন। হাকিমের কথা অনুযায়ী বেগম প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন। কিছুদিন পর তিনি সুস্থও হয়ে যান, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরও তিনি তার নেশা পরিত্যাগ করতে পারেননি। আজিমুন্নিসা বেগম সেই সময় অত্যন্ত প্রভাবশালী একজন মহিলা ছিলেন, স্বাধীন চেতা ছিলেন, তাই তার অনুচরেরা তার কথা মতো প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা তাকে এনে দিতে থাকেন। এমনিভাবে বেশ কিছুদিন চলার পর খবরটি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কানে ওঠে। তিনি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করেন। শেষে যখন দেখেন এটি সর্বৈব সত্য, তখন তিনি এই ঘটনার শাস্তিস্বরূপ আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেন। আবার অনেকের মতে নবাব সুজাউদ্দৌল্লা তার স্ত্রীকে জীবন্ত সমাধির আদেশ দিয়েছিলেন, কারণ তাদের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভালো ছিল না। তিনি পিতা মুর্শিদ কুলি খাঁয়ের মতোই একটি মসজিদ নির্মাণ করেন, অর্থাৎ আজিমুন্নিসা বেগম, এবং সেই মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীতে সেই সমাধিস্থলেই তাকে সমাধি দেওয়া হয়। আজিমুন্নিসা মনে করতেন তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তাদের চরণ স্পর্শে তার সমস্ত পাপ স্খলন হবে এবং তিনি মুক্তিলাভ করবেন। ১৯৮৫ সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এবং তারপরে সর্বসাধারণের জন্য এটিকে খুলে দেওয়া হয়। ১৭৩৪ সালে নির্মিত মসজিদটিকে ঠিক কবে যে আজিমুন্নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তা ইতিহাস মনে রাখার প্রয়োজন বোধ করেনি, তবে তাদের চরণ স্পর্শে বেগমের মুক্তিলাভ ঘটেছে কিনা জানা নেই। তবে তার জীবদ্দশায় তার করা কুকীর্তির কথা শুনে সকলেই মনে মনে শিহরিত হয়ে ওঠে। এই আমরা দাঁড়িয়ে আছি এই কথা কিন্তু এক বাক্যে বলে দেওয়া যায়। পরবর্তীতে দেখা হবে মুর্শিদাবাদ সিরিজের অন্য কোন স্থানে। ধন্যবাদ।